মঙ্গলবার পয়লা বৈশাখ, কিন্তু লকডাউনের জন্য গণেশ প্রতিমার চাহিদা নেই, ফলে চরম বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা। ময়নাগুড়ি বানিশ পালপাড়ায় কয়েকশো মৃৎশিল্পীদের বাস। এখানকার বাসিন্দারা কয়েক প্রজন্ম ধরে মাটির সামগ্রী তৈরি করে আসছেন। প্রতি বছর পয়লা বৈশাখের আগে বানিশ পালপাড়ায় বাসিন্দারা অনেক হাজার গণেশ মূর্তি তৈরি করে থাকেন। এখানকার মূর্তি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় রপ্তানি করা হয়, কিন্তু লকডাউনের জন্য এবছর বাইরে থেকে একজনও পাইকার আসেনি, তাই মূর্তিও তৈরি করেননি পালপাড়ার শিল্পীরা। গত বছরে তৈরি করা কিছু গণেশের মূর্তি নতুন করে রং করেছেন পালপাড়ার কয়েকজন শিল্পী, কিন্তু সেগুলিরও ক্রেতা নেই, তাই এই মুহূর্তে চরম বিপাকে রয়েছেন শিল্পীরা। শুধু গণেশের মূর্তি নয়, সারা বছর পালপাড়ার বাসিন্দারা মাটির ঘট, কলসি ইত্যাদি তৈরি করেন, কিন্তু লকডাউনের পর থেকে ক্রেতার দেখা নেই। স্বাভাবিকভাবে ব্যবসা পুরোপুরি বন্ধ শিল্পীদের। এই পরিস্থিতিতে তাই প্রশাসনের দিকে তাকিয়ে পালপাড়ার বাসিন্দারা, আমাদের অবস্থা এখন খুব শোচনীয়। কারণ এই যে মেলা খেলা করতে পারলাম না লকডাউনের জন্য, তিন চারটা মেলা আমার নষ্ট হয়ে গেলো। তারপর এই যে নববর্ষ আসছে, এর মাল টাল কিছুই তো নিতেছে না দোকানে, এমনি দোকানে মাল নিতেছে না। এখন আমাদের সংসার চালানো খুব দুষ্কর, এখন আমরা কীভাবে চলি? কী চাইছেন তাহলে? এখন সরকারের কিছু সাহায্য চাই। এখন খুবই অসুবিধা, চারদিকে তো লকডাউন সরে গেছে, কোনো কাস্টমার নাই, বাড়িতে আসতেছে না কেউ, কোনো পাইকারপত্র আসতেছে না। যা ঠাকুর ঠুকুর বানাইছি, গণেশ ঠাকুর বানাইছি পয়লা বৈশাখের জন্য, কিছু রং করতে যাই না, গেলে বিক্রি হবে কি না? তবে এখন পর্যন্ত কোনো কাস্টমার নাই। অন্যান্য বছর কি ধরনের? অন্যান্য বছরের তুলনায় তো এবার বানাই নাই। অন্যান্য বছর যেমন 250-300 বানাইতাম, এগুলো বিক্রি হইতো, পাইকারি খুচরা সব ধরনের বিক্রি হইতো, এবছর তো নাই। মাটির ঘট, হাড়ি কলসি, দইয়ের পাতিল, ফুলের টব, ঘট, ধূপটি, প্রদীপ, এগুলো কোনো কিছুরই বিক্রি নাই। আপনাদের সংসার চলতেছে কী হবে তাহলে? সংসার ওইভাবে চলতেছে, দিনারি দিন খাই, এই একটা অবস্থা আগের থেকেই ছিল আমাদের, তার মধ্যে তো এখন এটাও বন্ধ।